সুরঙ্গ কলকাতা বক্স অফিস কালেকশন ইন্ডিয়া থেকে আছে সুরঙ্গ পঞ্চান্ন লাখ টাকা আয় করেছে এবং সিনেমাটা বক্স অফিসে হিট এবং সিনেমাটা তিন কোটি টাকা বাজেট ওখানে দেখাচ্ছে এবং সিনেমাটা শুক্র শনি রবি সোমবারে কত টাকা আয় করে শুক্রবারে দশ লাখ শনিবারে আঠারো লাখ রোববারে পনেরো লাখ এবং সোমবারে দশ লাখ টাকার বারো লাখ টাকার মতন সরি বারো লাখ টাকার করেছে এবং কলকাতায় খুব ভালো যাচ্ছে সেইটাই একটু কালেকশনটা কম আছে কিন্তু ওই দেশে হিট হয়েছে হিট হচ্ছে সিনেমাটা সুপার হিট পথে যদি এই সপ্তাহ ভালো চলে কেননা সামনে আর কোনো মুভি নেই যদি এইভাবে চলে সিনেমাটা বক্স অফিসে মারাত্মক ব্যবসা করবে আপনার নিঃশ্বর কেন কলকাতায় আত্মান অনেক বড় বড় ভক্ত বা অনেক ভক্ত আছে তার নাটক পছন্দ করে ওয়েব সিরিজও পছন্দ করে যেমন কাইজার বা অন্য ওয়েব সিরিজগুলো দেখে অনেক দর্শক তার ভক্ত তা বলা যায় যে কলকাতায় খুব ভালো ব্যবসা করছে শুক্রবারের দশ লাখের মতো না বারো লাখের মতো নয় শনিবারে আঠারো লাখ রোববারে পনেরো লাখ শুক্রবার সোমবারে দশ লাখ টাকার মতন আয় দিয়ে পঞ্চান্ন লাখ টাকা ইন্ডিয়ান নেট কালেকশন যেটা সিনেমা দেখলাম যেটা কালেকশন ওদের কালেকশন যাকে বলে দেখলাম খুব ভালো লাগবে এটা খুব ভালো লাগে যে বক্স অফিসে যদি এরকম কালেকশন দেয় তো সিনেমাটা সুপারহিট হয়ে যাবে কিন্তু ওখানে একটা সমস্যা দিয়েছে পাইভিসি পাইভিসিটা কলকাতা বা ভারতের সিনেমা গেলে পাইভিস তা সেভাবে একটা আমাদের ক্ষতি করেছে এই সুরঙ্গ মুভিটা তো এখন কিছু বলার নেই তা সুরঙ্গ মুভিটা অসাধারণ মুভিটা আমি আমাদের পাশের জেলার সুয়াডাঙ্গা একমাত্র সিনেমা হলে আমি দেখেছিলাম অসাধারণ মুভি আমি ওসব মোবাইল ভালোবাসি ভালোবাসিনি এখন ডাইরেক্ট হলে দিয়ে দেখি তা মুভিটা আমার কাছে খুব সুন্দর লেগেছে আমি দেখেছি হ্যাডি একটা মুভি একজন মহিলা বা একজন পুরুষকে কিভাবে খারাপ করে একজন টাকার জন্য এই দুনিয়া কী করতে পারে সেই ভাবনায় আমি রাখি যে ভাবে কীভাবে কেটে টাকা টাকা নেয় কিন্তু আসনে না তার পাশের যে বন্ধু ড্রাইভার সে চুরি করে সিনেমাটা থ্রিলার দেয় পরে কিন্তু কিন্তু অসাধারণ হয়েছে সুন্দর খুব ভাবে তো অবশ্যই সুরং যারা দ্বারা এখন হলে দেখে নেই দেখে আসতে পারেন অসাধারণ এক্সিলেন্ট একটা মুভি